কাজ করার যে বিষয়টা অত্যন্ত আনন্দের, এরকম বাংলাদেশের মধ্যে বড় একটা প্রজেক্ট, মেগা প্রজেক্টে কাজ করার বিষয়টা অন্যরকম থাকে। আর তার সঙ্গে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই প্রজেক্ট প্রকল্পটি, এটার জন্য আলাদা একটা ভালো লাগার সংযোজন হয় আর কি। এখানে বাংলাদেশি ইঞ্জিনিয়ার সুপারভাইজার ওয়ার্কার থেকে দেশের বেশ কয়েকটি দেশের ইঞ্জিনিয়ার এবং এক্সপার্টেরা এখানে কাজ করে, যেমন আপনার ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপিনো, জাপানিজ তো অবশ্যই আছেন, এছাড়াও বেশ কিছু রাষ্ট্রের। তো বাংলাদেশে একটা বড় মেগা প্রজেক্ট, এত বড় একটা হাই রিস্ক অ্যাক্টিভিটি, আমরা কোনো ধরনের দুর্ঘটনা, বড় ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়াই আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে যাচ্ছি। তো আমাদের এখানে আমাদের বাংলাদেশের শ্রমিক, তাছাড়া জাপানিজ, ভিয়েতনামি, ইন্দোনেশিয়ান রা আছে আমাদের সাথে এখানে কাজ করার জন্য। এখানে মোটামুটি আমাদের স্প্যান, পিয়ার সবই কাজ শেষ, এখন বর্তমানে ট্রাকের কাজ এবং রিভার ট্রেনিং কাজ, যেটি নদী শাসন, সেটার কাজ চলছে। কাজের এখন পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ী এবং যতটুকু কোয়ালিটি মেনটেন করে হওয়ার উচিত সম্পূর্ণটাই আমরা করেছি। খুব ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের কাজ শেষ হবে আশা করছি। আর একটা বিষয় হচ্ছে যে ফর দ্য কোয়ালিটি যদি আমি বলি, সো অ্যাজ এ আমরা বাংলাদেশি ইঞ্জিনিয়ার হিসেবে যেটা মনে করি যে উই কিপ দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং টু দ্য ম্যাটার অফ স্টেটমেন্ট, আমরা সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজগুলো করছি। আর আমাদের এখানে অভিজ্ঞ কনসালটেন্ট আছে, তারাও বেস্ট স্যাটিসফাইড উইথ আওয়ার কোয়ালিটি অ্যান্ড দেন কোয়ালিটি নিয়ে আমাদের তারা বেস্ট স্যাটিসফাইড। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর আমরা এখন এই পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি 84%। তা আপনারা জানেন যে আমরা দুইটা প্যাকেজের আওতায়, মূল প্যাকেজের আওতায় ব্রিজটা নির্মাণ করছি। এই দুই প্যাকেজের আওতায় বর্তমানে আমাদের যে 50টা পিআর সে পুরোটাই হয়েছে, পুরো সুপার স্ট্রাকচার আমরা ইনস্টলেশন করেছি। WD2 পোর্শনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে আর কি, মানে ক্রস মেম্বারগুলো বা অন্য অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে, একটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। আর ট্র্যাকের ইনস্টলেশনটা আমরা PR-24 পর্যন্ত ট্র্যাকের ইনস্টলেশন কমপ্লিট করেছি, বাকি ট্র্যাকের ইনস্টলেশন গ্র্যাজুয়ালি হবে। এবং আসলে WD1 প্যাকেজের কাজটা আমরা অগাস্ট নির্ধারিত সময়ে শেষ হয়ে যাচ্ছে, আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো যেটা, সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো।